আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সরে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এবার বঙ্গোপসাগরে দেয়ে আসছে ঘূর্ণিঝড়, পশ্চিম সিনসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত, এটি পরবর্তীতে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে আন্দামান সাগরে প্রবেশ করবে এবং আন্দামান সাগরে প্রবেশ করে এটি সরাসরি নিম্নচাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন 5 থেকে 6 তারিখ নাগাদ এটি আন্দামান সাগর পার হচ্ছে, অলরেডি আন্দামান সাগর পার হয়ে একটি ভয়াবহ নিম্নচাপ এবং এরপরে ঘূর্ণিঝড় হওয়ার প্রবল সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার SEMWF মডেলগুলো। দেখতে পাচ্ছি এটি যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কোন দিকে যাবে, আমরা এই মুহূর্তে লাইভ টেকের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। এটি সরাসরি উত্তর দিকে অগ্রসর হতে পারে, শেষ পর্যন্ত বিশাখপট্টনম অথবা এখানে এসে আরেকটু বাঁক নিয়ে যে বিশাখপট্টনম, তারপর বিজয়ওয়াড়া, নেল্লোর, চেন্নাই এসব অঞ্চলে, পুদুচেরি এসব অঞ্চলে আসতে পড়তে পারে। ওই সময় সাগর খুবই উত্তাল থাকতে পারে। তো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো যে কতটা শক্তি হতে পারে এই ঘূর্ণিঝড়টা তৈরি হলে, কোন দিকে আগাবে বা এই ঘূর্ণিঝড় হবে কি না সে বিষয়ে পরবর্তীতে জানা যাবে। তবে এখনও পর্যন্ত বলা কিন্তু অনিশ্চিত, তবে পরবর্তীতে এটি একটি ঘূর্ণিঝড় না হলেও ভয়াবহ একটি নিম্নচাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যাই হোক, পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ওই সময় বৃষ্টি, দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা যদি আপনাদেরকে লাইভ ট্র্যাক করে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছি এখানে সরাসরি বৃষ্টিবাহী মেঘগুলো বঙ্গোপসাগরে প্রবেশ করছে, এখানে ভয়াবহ ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপকূলীয় সমুদ্র অথবা উপকূলীয় অঞ্চলে তেমন বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না, হয়তো ওই সময় আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটলে বৃষ্টিপাতের আভাস হয়তো পাওয়া যেতেও পারে। তবে এখন পর্যন্ত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা পাওয়া যাচ্ছে না, এটি সরাসরি পশ্চিম দিকে চলে যাচ্ছে। এটি যে ভারতের উপকূলীয় এই স্থানে কিন্তু আঘাত আনার সম্ভাবনা দেখাচ্ছে, যদি আঘাত আনে তাহলে এই সমস্ত জায়গাগুলোর উপর ভয়াবহ তাণ্ডব চালাতে পারে। যাই হোক, ঘূর্ণিঝড় চিত্রাঙ্গন ঠিক আন্দামান সাগরে তৈরি হয়ে সরাসরি বিশাখপট্টনম অথবা বাবনিশ উড়িষ্যা এই সমস্ত এলাকার উপর আঘাত আনার সম্ভাবনা ছিল, তবে পরবর্তীতে এটি সরাসরি বাঁক নিয়ে বাংলাদেশের উপর আঘাত আনে। তো এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে সেটি কোন দিকে যাবে অবশ্যই পরবর্তীতে জানা যাবে। তবে বর্তমান সর্বশেষ আপডেট অনুযায়ী এটি কোন দিকে যাবে আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিচ্ছি। তো আগামীকাল মঙ্গলবার 29 নভেম্বর দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস হয়েছে কিনা আমরা যদি একটু ট্রেক করে আপনাদেরকে দেখাই, আগামীকাল দেশের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণাঞ্চলে আকাশ কিছুটা মেঘলা রয়েছে, কারণ একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর অবস্থান করছে, যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করা রয়েছে, আর সেই ঘূর্ণাবর্তের ফলে দেশের দক্ষিণাঞ্চলে আকাশ কিছুটা মেঘলা। এখানে চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার, চট্টগ্রাম, কুতুবদিয়া, তারপর চকরিয়া, তারপর এখানে এই যে মহেশখালী, টেকনাফ, এই সমস্ত জায়গাগুলোর উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। বৃষ্টিপাত নেই, এখানে বৃষ্টিবাহী মেঘগুলা দেখতে পাচ্ছি না। তো আগামী 24 ঘন্টায় দেশের উপর তেমন বৃষ্টিপাতের আভাস পাওয়া যায়নি। তো আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে আমরা সরাসরি তাপমাত্রা মোড় গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি তাপমাত্রা মোড়ে চলে আসলাম, দেখতে পাচ্ছি বরুণাগার সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের উপর 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং ময়মনসিংহ বিভাগের উপর প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামতে পারে এবং সিলেটের মধ্যে তাপমাত্রা প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। এদিকে কুমিল্লাতে 22 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে 17 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 21 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখতে পাচ্ছি দেশের পূর্বাঞ্চলে তাপমাত্রা থাকছে এবং দেশের এই যে পশ্চিমাঞ্চলে এখানে স্বাভাবিক রয়েছে এবং এখানে দেশের এই যে পূর্বাঞ্চলে কিছুটা ব্যবসা গরম অনুভব হতে পারে এবং তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তো এই মুহূর্তে বাংলাদেশের উপকূলীয় সমুদ্র একদম নিরাপদ রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিস্থিতি নেই, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এটি প্রায় মধ্য বঙ্গোপসাগর অবস্থান করছে। তো এই মুহূর্তে বাংলাদেশের উপকূলীয় সমুদ্র একদম নিরাপদ, কোনো ধরনের বৃষ্টিপাতের আভাসও নেই এবং দমকা হাওয়াও নেই। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।